জন্য সম্ভব না আমি তোমারে ভালোবাসতে পারব না কারণ আমারে নিয়ে আমার বাপের অনেক স্বপ্ন আছে আমি চাই না আমার জন্য আমার বাপের স্বপ্ন নষ্ট হয়ে যাক আমি এই প্রেম ভালোবাসাতে জড়াতে পারব না কেন পারব না কে বলছে তোমারে প্রেম ভালোবাসায় স্বপ্ন নষ্ট হয়ে যায় স্বপ্ন কখনো নষ্ট হয় না আর আমি চাই না তোমার বাবার স্বপ্ন নষ্ট হয়ে যাক আমি শুধু চাই তোমার হাতে হাত রেখে তোমার স্বপ্ন পূরণ করতে না আমি আমার বাবার স্বপ্ন পূরণ না করা পর্যন্ত কারো হাত ধরতে চাই না রিমু দেখো আমি সত্যি তোমার খুব ভালোবাসি তুমি কি আমাকে বিশ্বাস করো না একটিবার শুধু একটিবার তুমি হাতটা ধরে দেখো আমি তোমার স্বপ্ন পূরণে কখনোই বাধা হয়ে দাঁড়াবো না শুনো আমি তো তোমাকে বলি নাই যে তুমি আমার স্বপ্নে বাধা হয়ে দাঁড়াইতেছো আমি শুধু চাই আমার বাবার স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত প্রেম ভালোবাসা তো জড়াবো না আর তুমি তো এটা খুব ভালো করে জানো আমি একটা সামান্য জেলের মেয়ে তোমার সাথে আমার ভালোবাসা কোনোদিনও যায় না তুমি জেলের মেয়ে হয়েছো তাতে কি হয়েছে আমি তো তোমাকে ভালোবাসি দেখো সামস আমি এত কথা বাড়াতে চাই না তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকবো রিমু ভালো আমি তোমারে বাসছি আর সারা জীবন তোমারই বাসবো আমার জীবন সাথী হিসাবে তোমাকেই আমার চাই আমার তো সামনে পরীক্ষা ফর্ম ফিল আপ করতে হইব আর ফর্ম ফিল আপের জন্য 10,000 টাকা লাগবে 10,000 আচ্ছা মা তুই কোনো চিন্তা করিস না আমি আমি ব্যবস্থা করতেছি হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না বাজান তুমি 10,000 টাকা কই পাবা সারাদিন মাছ মেরে আর কয় টাকাই পাও তার থেকে ভালো আমরা তো গরিব মানুষ লেখাপড়া বন্ধ করে দিই চুপ কর লেখাপড়া বন্ধ করিব না এটা তুই কি কইতাছিস মা দরকার হয় আমার এই রক্ত রক্ত পেশা তোর আমি লেখাপড়া খরচ চালামো তাও তুই লেখাপড়া বন্ধ করবি না মা তোর নিয়ে আমার অনেক স্বপ্ন তোর অনেক দূর যাইতে হইব আর তুই তুই আমার স্বপ্ন পূরণ করবি মা আমার স্বপ্ন তুই পূরণ করবি আচ্ছা বাজান আমি তোমার স্বপ্ন পূরণ করব এখন চলো বাড়িতে চলো না না তুই যা হ্যাঁ আমি তোর টাকা ব্যবস্থা করে আমি আইতেছি যা যা তুই তুই বাড়ি যা আচ্ছা বাজান তাড়াতাড়ি আইয়া বলো আচ্ছা ঠিক আছে টাকা টাকা আমার জেব নোক ব্যবস্থা করতে হইব যাই মাদুরের কাছে যাই মাদুরের কাছে যাইয়া টাকা ডাই না আমার মেয়েরে দেই আমার মেয়ে পড়ালে করে অনেক বড় হইব আমার স্বপ্ন পূরণ করব আমার স্বপ্ন পূরণ করব মাদ্রাসা মাদ্রাসা কে আমি রশি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার রশিদ এই অসময়ে আমার বাড়িতে মাদ্দো সাহেব গরিব মানুষ সময় আর অসময় তো বুঝি না যখনই দরকার পড়ে তখনই তো আই মাদ্দো সাহেব আমি আইছিলাম কিছু টাকা পয়সা লেগে টাকা পয়সা আচ্ছা রশিদ একটা কথা কও তো তুমি তো কোনো বাড়িও করতেছো না এত টাকা পয়সা নিয়ে করো কি নিতে নিতে তো আর কম নিলা না মাদ্দো সাহেব আপনি জানেন তো আমার একটা মেয়ে আছে ওর সামনে ফাইনাল পরীক্ষা ফর্ম ফিল আপ করার লেগে 10,000 টাকা লাগতেছে ওর নিয়ে আমার অনেক স্বপ্ন ও পড়ালেখা করে অনেক বড় হইব ও আমার স্বপ্ন পূরণ করবো যদি আপনি 10,000 টাকা দিতেন আমার খুব উপকার হইতো মাদুর সাহেব আরে রশিদ এইটা তুমি সবচেয়ে বড় ভুল করতেছো মাইয়া মানুষ কয়দিন পর দিবা বিয়া তুমি ওরে লেখাপড়া করাই কোনো লাভ আছে তোমার মাইয়া নিয়ে তোমার কি এমন স্বপ্ন কও তো আমারে স্বপ্নের কথা কইতেছেন মাদুর সাহেব ওর নিয়ে তোমার অনেক স্বপ্ন ওরে ওর আমি অনেক বড় ম্যাজিস্ট্রেট বানাবো এটাই আমার স্বপ্ন মাদুর সাহেব আরে রশিদ মিয়া তুমি আমারে হাসাইলা সিরাখাতায় শুইয়া আসমানের চান্দরার স্বপ্ন দেখতেছো এইটা কি কোনোদিনও সম্ভব তোমার মায়ের ম্যাজিস্ট্রেট তো দূরের কথা কোর্টের দারুদারে তো হইতে পারবো না মাদুর সাহেব কি কর স্বপ্ন স্বপ্ন তো সবাই দেখে আমরা গরিব মানুষ দিকে কি স্বপ্ন দেখতে পারি না আর তাছাড়া কার ভাগ্য কোন দিক দিয়ে ঘুরে কেউ তো কইতে পারে না স্বপ্ন দেখতে তো আর মানা নাই শোনো রশিদ স্বপ্ন স্বপ্ন তোমার দেখতে পারো কিন্তু স্বপ্ন তোমাকে কোনোদিন পূরণ হবে না
স্বপ্ন দেওয়া হয়েছে আমাদের কাছে আমি আমার পুরালে স্বপ্ন দেখতেছি ও অনেক বড় ডাক্তার হইব দেখবা আমি ওর একদিন ডাক্তার বানাই এসারমু আর তোমরা যে কি স্বপ্ন দেখো আর আচ্ছা রশিদ টাকা চাইতেছো ভালো কথা টাকা আমি তোমারে দেবো কিন্তু এরকম ভাবে আর টাকা দিতে পারবো না তুমি এক এক করে আমার কাছ থেকে অনেক টাকা নিছো কোনো জামিন দেন নাই কি শোনা এখন আর আমি এইভাবে তোমার টাকা দিতে পারতাছি না মাদ্দা সাহেব আপনি না করবেন না টাকাটা আমার খুবই দরকার এই টাকা যদি না নিয়ে যায় তাহলে আমার মায়ের ফর্ম ফিল আপ করতে পারবো না আর ফর্ম ফিল আপ না করতে পারলে আমার মায়ের পরীক্ষা দিতে পারবো না মাদ্দা সাহেব আপনি না করবেন না আমার টাকাটা যেমন ম্যানেজ করে দেন আচ্ছা ঠিক আছে আমি তোমার টাকা দিতে পারি যদি তুমি আমার কাছে তোমার বাড়ির দলিলটা বন্ধক রাখো আচ্ছা ঠিক আছে মাদ্দা সাহেব আপনি যেটা করবেন ওইটাই হইব তাও আমার টাকা লাগবেই মাদ্দা সাহেব আচ্ছা তুমি তোমার বাড়ির দলিল নিয়ে আসো আমি তোমারে 10 না 50,000 টাকা দিতেছি যাও আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাজা তুমি কাঁদছো কে না আমি কই কান্দি এ রশিদ ভাই মেয়েরা টাকা পাঠাইতেছো লেখাপড়া করাবা ম্যাজিস্ট্রেট বানাবা অনেক কষ্ট করে তো লেখাপড়া করাইছো এখন ওরা হাসি মুখে তুমি বিদায় করে দাও ও জানে ভালো করে লেখাপড়া করে এই ম্যাজিস্ট্রেট জানি হতে পারে এই কামনা করো কান্নাকাটি করো না তুই যা সাবধানে যাইস আর ঠিক মতো মনোযোগ দিয়ে পড়ালেখা করিস আর তোরা সারা কি আমরা থাকবো বাজান তুমি কাঁদতেছো কে বাজান না আমি কই আমি কাঁদতেছি না মা তুই ঠিক মতো মনোযোগ দিয়ে পড়ালেখা করিস ঠিক মতো মনোযোগ দিয়ে পড়ালেখা করিস রশিদ ভাই থাইক কান্নাকাটি করেন না আবার 10টা বাজে তো আবার গাড়ি টাইমের গাড়ি আর ওড়াই দেন যাই গেদার থেকে আচ্ছা ঠিক আছে আবার ঠিক আছে তুমি এত কেন থাকবে বাবা কোন দিন তুমি এত থাকি না জামা তুই যাই পড়ালেখা করে অনেক বড় হবি তুই আমার স্বপ্ন পূরণ করবি আচ্ছা ঠিক আছে রশিদ ভাই আমি ঠিকভাবে গাড়ি ওড়াই দেব নি সমস্যা নাই আচ্ছা সব ওড়াই দে স্বপ্ন পূরণ করে তারপরে আমি আবার গ্রামে ফিরে আসবো ঠিক আছে রিমু যাও ভালো করে পড়াশোনা করো আচ্ছা ঠিক আছে চাচা চলেন কি ব্যাপার রশিদ মাদ্দা সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তা কি অবস্থা তোমার অবস্থা মাদ্দা সাহেব আলহামদুলিল্লাহ ভালো কই ভালো আমি তো দেখতাছি না ভালো কি কোন মাদ্দা সাহেব কি কই মানে তুমি বুঝতাছো না বিগত একটা বছর ধরে তুমি খালি ডেট দিতেই আছো কই আমার টাকা দেওয়ার তো কোনো নামগন্ধ দেখতাছি না আমি দিয়ে দিব মাদ্দা সাহেব আমার মেয়ে এই কয়েকদিনের মধ্যে আয় পড়বো খালি আপনার টাকাটা ব্যবস্থা করে দিয়ে দিব আসাইলা রশিদ তোমার মাইয়া দাও শহরে যাইয়া কোন নাগরের হাত ধরে পালাইয়া গেছে নাহলে কি তোমার একদিনও খোঁজ খবর নিত না 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 মাদ্দা সাহেব আমার মেয়ে এরকম না আমার মেয়ে অনেক ভালো দেখেন কয়েকদিন পরে আয় পড়বো এরকম কোনো কাজ করবো না আমার মেয়ে অনেক ভালো আচ্ছা ভালো বুঝলাম তোমার মাইয়া অনেক ভালো এইসব আমার তো দেখে লাভ নাই তুমি এর চেয়ে ভালো একটা কাজ তুমি এই বাড়িটা সাইডে দাও কি করবো মাদ্দা সাহেব বাড়ি সাইড়ে দিব মানে বাড়ি সাইড়ে দিবা মানে বুঝো না তোমার বাড়ি যে আমার কাছে বন্ধক দিয়া টাকা নিছিলা এটা কি ভুলে গেছো তুমি
তা ঠিক আছে আমি টাকা নিছি তো বাড়ি ছেড়ে যে মইটা আপনি কি কইতেছেন মাত্র সাহেব কেন তোমার কি মনে নাই আমার টাকা দেওয়ার ডেট তোমার আরো 4 মাস আগে চলে গেছে তোমার বাড়িতে আমি 3 মাস আগে আমার নামে কইরা নিছি এখন তুমি এই বাড়ি ছাইরা দাও না না মাত্র সাহেব এরম জোর জুলুম করেন না আরে রাখো তো ওই আমি তোমার লাগি জোর জুলুম করতেছি আমার বাড়ি আমি বুঝে নিতেছি এইখানে আবার জোর জুলুমের দেখতেছো কি তুমি যাও এখনই আমার বাড়ি থেকে বাইরে যাও না না আমি এই বাড়ি ছেড়ে কোনো জায়গা যাব না রশিদ দেখো আমি তোমার বইলা দিতেছি ভালো ভালো তুমি এখনই আমার বাড়ি থেকে বাইরে যাও নালে কিন্তু আমি ঘর ধাক্কা দিয়ে তোমার বাই করে দেব না মাতু সাহেব আমি যাব না কি যাবা না তো যা টাকা নেওয়ার সময় নিতে পারো আর দেওয়ার সময় নাই না বের হ বাড়িতে কেমনে যাবো আমার তো আর বাড়ি ঘর নাই ওই মাতবর আমাকে বাড়ি ঘর সব নিয়ে আনিছে মা সব নিয়ে আনিছে ওই মাতবর এত বড় সাহস ও তোমার বাড়ি থেকে বাই করে দিয়ে আমাকে বাড়ি দখল নিছে ওর একদিন কি আমার একদিন চলো বাজান বাড়ি চলো ওই মাতবরের একদিন কি আমার একদিন ড্রাইভার গাড়িটা সাইড করো চলো এই শুভ আসো বাজার ওই মাগব তোমারে যেভাবে নাম ধরে ঘরে থেকে বাইরে বাইর করছো তুমিও ঠিক সেইভাবে ওর নাম ধরে ঘরে থেকে বাইরে বাইর করছো হাসান সাহেব হাসান সাহেব কে কে ডাকতাছে রশিদ তোমার এত বড় সাহস তুমি আমার নাম ধরে ডাকতাছো মাগব সাহেব সাহসের কি দেখছেন এই রশিদ আর সেই জেলের রশিদ নাই ও এখন ম্যাজিস্ট্রেটের বাবা রশিদ চুপ থাকো বাদব নেই তুমি ভুলে যাও না আমি এই গ্রামের মাতব্বর আপনি ভুলে যাবেন না আমি একজন ম্যাজিস্ট্রেট কে কি না জি মাতব্বর সাহেব আপনি কইছিলেন সিরাখাতা শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না আমার মেয়ে নাকি কোনোদিন ম্যাজিস্ট্রেট হইতে পারবো না আজকে তো দেখলেন আমার মেয়ে ঠিকই ম্যাজিস্ট্রেট হইল হ্যাঁ রশিদ তুমি ঠিকই কইছো তুমি আমারে ক্ষমা করে দাও আমি এই তোমার সাথে অনেক অন্যায় করছি আমি তোমার কাছ থেকে যা জানিছিলাম তোমার বাড়ি তোমার জমি আমি তোমারে সব ফিরাই দেবো রশিদ তুমি আমারে মাফ করে দাও না ঠিক আছে মাতবর সাহেব আপনি আপনি ভুল বুঝতে পারছেন এতে আমি খুশি আমার এখন কোনো রাগ নাই রিমো মাতবর সাহেবের ভুল বুঝতে পারছে আমার এখন আর কোনো রাগ নাই উনি ভুল বুঝতে পারছে আচ্ছা ঠিক আছে
মাদবা সাহেব এতক্ষণ আপনার সাথে খারাপ ব্যবহার করার জন্য আমি আপনার কাছে মাপ চাইছি না তুমি মাপ চাও না এটা আমার প্রাপ্য ছিল বাজার চলো এবার আমরা বাড়িতে যাই দাঁড়াও তোমরা এতক্ষণ যা বলেছো সব শুনেছি সব দেখেছি সবাই সবকিছু মানলো আমি কিন্তু মানব না আর এই যে রিমু ম্যাজিস্ট্রেট তুমি ম্যাজিস্ট্রেট হইছো তাতে আমার কিছু আসে যায় না তুমি তুমি যে একজন ম্যাজিস্ট্রেট তোমাকে সবাই সম্মান করে আপা বলবে কিন্তু আমি তোমাকে কখনোই আপা বলবো না তুমি আমার কাছে শুধু রিমু কি ব্যাপার শামস বাবা তুই এটা কি কইতাছস না মানে বাবা মানে মানে করতাছস কি তুই মানে বাবা তোমার ছেলের বউ কি রিমু আমি তোমার শ্বশুর হওয়া সত্ত্বেও কিন্তু তুমি আমার সাথে অনেক গাদুবি করে ফেলছো শ্বশুর আব্বা শুনেন এটা বেদবি না আপনি যে ভুল কাজগুলো করছেন এটা আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাই থাক আর বলতে হবে না আচ্ছা শ্বশুর আব্বা সরি